দাদা, এই ছোট প্রতিমাটা কিরকম দাম পড়বে? এটা এটা দাম পড়ছে 1500 টাকা। 1500 টাকা, তাই তো? নর্মাল সাজ হবে তো? মোটামুটি স্ট্যান্ডার্ড সাজ হবে। আচ্ছা, তো চলো বামুন্দা কিন্তু এখন নিজের কাজে ব্যস্ত। ছোট প্রতিমা কিন্তু এখন হচ্ছে, তা তোমরা তো দামটা শুনলে, আর ওদিকে বঙ্কিমদারও প্রতিমার দামটা শুনলে। দাদার তুলির টান খালি দেখো, অসাধারণ তুলির টান, তাতেই কাঁপছে। 60% বাকি আছে। ওহ, তোমার এই হাসি মুখটা যা দারুণ হয়েছে না গো, এইটা হাসি মুখটা বেশি দারুণ লাগছে। আচ্ছা দাদা, এটা কত দাম রেখেছো গো? 3600। এইটা ডাকের সাজের হবে 3600, আর ডাকের সাজের বাইরে হলে দাম একই দাম। ৩৬০০ টাকাটা ডাকের সাজ, পুরোটা কমপ্লিট হোক তোমাদের দেখাচ্ছি। তো চলো এবার একটু তরুণ পাল, দীপঙ্কর পাল, এই যে ওনার স্টুডিওর ছোট প্রতিমাগুলোর কিরম দাম একটু জেনে নিই। আচ্ছা, এনার কিন্তু পুরো হাতের কাজের পুরো সলিড জিনিস আছে। হ্যাঁ, আচ্ছা দাদা, এইগুলোর কিরম দাম আছে এই ছোট প্রতিমাগুলো? সব হাতে করা, তাই তো? দেখছেন, এই যে 1200-1300 এরকম বলছে। এবার এবারে যেরম হবে সেরম। তরুণদা স্টুডিও, তরুণ পাল, দীপঙ্কর পাল, ঠিক আছে? তোমরা এসো, এই ছোট প্রতিমা এরকম সাইজের তোমরা কিন্তু দরদাম করতে পারবে। এসো দেখো, পছন্দ হলে দরদাম করা যাবে আর কি। আর ওই সাইজের প্রতিমাগুলো কিরম দাম আছে? যেটা উনি করছেন আর কি, এদিকে আচ্ছা, পদ্ম থাকলে কি দাদা আলাদা কিছু দামের ব্যাপার আছে? একই এরকম না, ওগুলো সব মাটির। আর ডাকের সাজের কিছু কি তোমার কাছে আছে? ডাকের সাজের করবে কি কিছু? আর ডাকের সাজের হলে কি রকম দাম হবে? আচ্ছা আচ্ছা, সাইজটা বলো, সাইজটা কোনটা? ওই এইগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই সাইজগুলো, এই সাইজগুলো।
দাদা, এই যে ছোট প্রতিমাগুলো, এইগুলোর কিরকম প্রাইস আছে? ১২০০ তাই তো? ছোট বড়র ব্যাপার আছে না? এই সাইজের যেগুলো আছে, এই যে এই সামনে ১২০০ আর ওই ওইগুলো একটু সাইজ ওইগুলো হচ্ছে ১৮০০ টাকা রেডি হয়নি, নিয়ে গেছে যেমন জার্মানিতে যাবে, ব্রিটেন যাবে, তিনটে তিনজন থাকে তো তারা, আচ্ছা আচ্ছা, তারা এরকম আছে, এই মিনিয়েচার কাজগুলো আছে, আচ্ছা ওই কাজগুলো সেগুলো গেছে আর কি, না চলে যায়নি, যাবে যাবে, ওনারা দু তারিখ চলে যাবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা ওই প্লেনে করে যাবেন, আচ্ছা আমাদের প্যাকিং করে দিতে হবে, আচ্ছা নিয়ে যাবে, আচ্ছা ওই যে প্রতিমাটা দূরে দেখা যাচ্ছে, এই যে এই যে মাঝখানে ঠিক একদম মাঝখানে তাকে, এই যে এই যে মাঝখানে ওইটা কিরম প্রাইস আছে? ওইগুলোই হবে, এইরকম হবে, এই যে এই যে ও একই জিনিস, আচ্ছা না ওটাতে একটু ছোট লাগছে সাইজ, না না ওখান থেকে মনে হচ্ছে ছোট, ও কিন্তু আপনার ঠিকই আছে, আচ্ছা আচ্ছা এই দামই তো। দাদা, এই ছোট প্রতিমাগুলোর দাম কি আছে? ১১০০ করে, আচ্ছা এই প্রতিমাগুলোর দাম কিন্তু ১১০০ করে, ঠিক আছে এইগুলো এইগুলো ১১০০ ১২০০ আর একটু কম্পারেটিভলি বড় যেগুলো দুই তাই তো, ২০০০ করে দাম একটা। এই যে এই প্রতিমার ওইগুলো বসালে আর এই এই সাইজটা তাই তো, এটা কত দাম পড়বে? ৪৫০০০ টাকা আচ্ছা, যদি পাথরে কিংবা সিটি গোল্ডে যায় আচ্ছা ৬৫০০০ টাকা, ওই যে ৬৫০০০ এই যে এইটা তাই তো, এই যে পাথরের এটা যেরকম তোমরা বুঝতে পারছো কি না জানি না, মোটামুটি বোঝা যাচ্ছে এই পাথরের হলে ওটা ৬৫০০০ হয়ে যাবে, আর ডাকের হলে ২৫০০ তাই তো, ওই যে ছোট একবারে পেলেটা বসা ওটাও ২৫০০ টাকা, এটাও ২৫০০ তাই তো, শুধু বসানো, এই যে বসানো ২৫০০ এই বসানোটা, আর এই যে বড় একটু যেটা, এই যে এই বড়টা, এটা ওই অর্ডার হয়ে ওটা ওটা এই রিকোয়েস্ট করে ৭০০০ হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটার মানে কি গয়না ডাকের সাজ হবে তাই তো, মানে মোটামুটি দাঁড়ানোগুলোই ডাকের সাজ করে দাও তাই তো,
বাহ দেখো কি সুন্দর পায়ের উপর পা তুলে বসে আছে। এই যে ফুলের সাজ হবে, যেমন ফুলের সাজ 5000 টাকা। ফুলের সাজ 5000, তাই তো? এই পর্দার উপর আছে। আচ্ছা, ফুলের সাজ বলতে মানে জড়ি না, পুরো ফুলের ওই যে এখন আইবুড়ো ভাতে যেগুলো, ও ওই ফুলের সাজগুলো, ও তো বুক ফুক সবই পাওয়া যায়। আচ্ছা, ফুলের সাজ দিলে অরিজিনাল ফুলের সাজ, ওরা তো শুধু মুকুটটা আর এটা পরে, আর তো কিছু পরে না। হ্যাঁ, এটা পুরোটা হবে আর কি। কত বললো ওটা? 5000 পড়বে। অসাধারণ দেখতে লাগবে। রেডি হোক, তোমাদের কিন্তু দেখাবো অবশ্যই। এখন তোমরা জানগুলো দামগুলো সব জেনে রাখো, রেডি হলে আবার একবার আসবো, তখন দেখাবো। এই প্রতিমাটা দেখো, একটু মুখটা একটু অন্যরকম লাগছে সবের মধ্যে। হ্যাঁ, একটু ঘাটটা কাত করা, এরকম ভেরিয়েশন আছে আর কি, যেরকম তোমরা দেখবে পছন্দ করে। মুখ কিন্তু অনেক আলাদা আলাদা আছে মুখ। এই যে প্রতিমা দেখছো, এখন বিনা দেওয়া আছে, কিন্তু এটা কৃষ্ণ রূপে, ঠিক আছে? ও, এই বিনাটা এখানে থাকবে আর ওখানে বাসি থাকবে, কিন্তু মা সরস্বতী কিন্তু কৃষ্ণ রূপে। এই একতারাটা দেওয়া রয়েছে, একতারাটা কোথায় থাকবে তাও? আচ্ছা, আর বাসি এরকম থাকবে, তাই তো? কৃষ্ণ রূপে মা, এই প্রতিমাটিও কিন্তু কৃষ্ণ রূপে। সাধারণ প্রতিমাটা কৃষ্ণ রূপে 6500, 6500, ঠিক আছে? এটা এটা কিন্তু বাসি, এই যে কৃষ্ণ রূপে। হ্যাঁ, এটা একটু অ্যান্টিক লাগছে, দারুণ লাগছে, দারুণ। এটা 6500, এইটা হচ্ছে পাথরের কাজ, দেখছো? অসাধারণ, 6500। বেশি দেরি করে আসলে কিন্তু তোমরা এগুলো পাবে না, ঠিক আছে? এগুলো কিন্তু হয়ে যাবে, বেশি দেরি করে এলে কিন্তু পাবে না। আচ্ছা, এইগুলো কি দাম একটু বলতে পারবে? এইগুলো, তাই তো? 1600-1800, সব মাটির সাজ হবে, তাই তো? তাহলে জরির সাজ, তাই তো? 1600-1800। আর এগুলো এই মাটির সাজ হলে কিরম দাম পড়বে? আচ্ছা আচ্ছা, ডাকের হবে কি? হ্যাঁ, কত হবে তাও? দুই হয়ে যাবে এই সাইজটা, তাই তো? এই যে তোমরা দেখো, এই যে মানুষের এই এই সাইজটা, এক মানুষের থেকে এই এই 3 ফুট আছে, 3 ফুট, তাই তো? আর ওই একটু বড় যেগুলো, হ্যাঁ, ওগুলো ওই জরির সাজ, তাই তো? সোলার বললে দামটা একটু বেড়ে যাবে, 6500 হচ্ছে জরি হলে, আর সোলার হলে 500 টাকা বাড়বে, মানে 500 ডিফারেন্স হবে। আচ্ছা আচ্ছা, এই প্রতিমাগুলো কিন্তু বাবলুদা মানে বাবলু পালের স্টুডিও, সেখানের প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। তোমরা যে দামগুলো শুনলে, বাবলু পালের স্টুডিওর প্রতিমার দাম এগুলো।